গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিভিএস উইগো এই স্কুটারটা নিয়ে। যেহেতু এই স্কুটারটি আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি, তো আশা করা যায় এর উপরে ভালো একটা ধারণা আমি আপনাদের আজকে দিতে পারবো। ফার্স্ট বলতে চাই এর আউটলুক নিয়ে। স্লিম ফিট একটা স্কুটার, আমার কাছে দেখতে দুর্দান্ত লাগে, বিশেষ করে এর পেছন থেকে। এর ব্যাকলাইটের ডিজাইনটা, সাথে লাগানো ইন্ডিকেটর লাইটগুলো, আর আপনারা দেখতে পাচ্ছেন তেল ভরার জায়গাটা কিন্তু সিটের বাইরে দেওয়া হয়েছে, তো তেল নেওয়ার সময় বারবার সিট খুলে ওই ঝামেলাটা কিন্তু এখানে করতে হবে না। সামনে থেকে স্কুটারটি দেখতে এই রকম। এর হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন লাইট, ইনফ্যাক্ট স্কুটারটির পুরো লাইটিং সিস্টেমটাই হচ্ছে হ্যালোজেন। বডির সাথে লাগানো ইন্ডিকেটর লাইটগুলো, থাকলে আমার কাছে যা সুবিধা মনে হয়, তা ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে, দেখতেও ভালো লাগে। এর ইঞ্জিনটা হচ্ছে 109.7 সিসি, 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ার কুল। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8 BHP 7500 RPM, আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 8 Nm 5500 RPM। আপনারা সিট পজিশনটা দেখতে পাচ্ছেন, সাইজ যেমনই হোক দুজন মানুষ অনায়াসে বসতে পারবে, আমি তিনজন মানুষ নিয়েও এখানে চালাইছি। এর সুইচ কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এর মিটারটা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল, এখানে আপনি স্পিডোমিটার, কিলোমিটার, ফুয়েল গ্যাস, প্রয়োজনে মোটামুটি যা দরকার এখানে সবই আপনি পেয়ে যাবেন। আপনারা এর বুট স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে একটি হাফ পেস হেলমেট আর প্রয়োজনীয় ডকুমেন্টস তো রাখতেই পারবেন। এখানে একটা USB পোর্ট আছে যেখানে আপনি আপনার মোবাইলটা চার্জ দিতে পারবেন। আমি বলতে চাই এটি একটি ফ্যামিলি স্কুটার, ছেলে মেয়ে ফ্যামিলি সবাই এটি ব্যবহার করতে পারবে। সামনের চাকাটা হচ্ছে 90/90, রিমটা হচ্ছে 12, পেছনের চাকাটাও সেম, আর দুটো চাকাই টিউবলেস। এর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে কম্বো, পেছনের ব্রেকটা চাপলে একটা নির্দিষ্ট রেশিওতে সামনের ব্রেকটাও হয়ে যাবে। এর সামনে পেছনে দুইটাই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এর সামনেরটা হচ্ছে টেলিস্কোপিক, আর পেছনেরটা হচ্ছে ইউনিট সুইং, সাসপেনশন ব্যবহার করা হয়েছে। চাপ ভালো রাস্তায় আপনি খুব ভালো সাপোর্ট পাবেন, কিন্তু ভাঙাচোরা রাস্তায় মোটামুটি একটা সাপোর্ট পাবেন, কেন কি পেছনের সাসপেনশনটা একটু হার্ড, সোজা বাংলা কথায় ওইভাবে সাসপেনশনটা খেলে না। আমি এখন এর কিছু খারাপ দিক বলবো যা আমার কাছে ভালো লাগে নাই। ফার্স্ট বলবো এর মিটারটা নিয়ে। ডিজিটাল হলো, দেখতে মনে হয় এটি একটি অ্যানালগ মিটার, কেন কি এর স্পিডোমিটারটা আর লাইটের কালারটা অনেকটা অ্যানালগ মিটারের মতোই লাগে। তারপরে বলবো পিলনের ফুটরেস্টটা, এখানে একটি নর্মাল ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে। এখন আমি বলবো কেন কিনলাম আমি টিভিএস উইগো। প্রথম হচ্ছে এর চাকার সাইজটা, 12 ইঞ্চির এখানে একটা রিম ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে এর পুরো বডিটাই হচ্ছে মেটালের। অ্যাভারেজে এর মাইলেজ পাবেন আপনি 40 কিলোমিটার পার লিটারে। এর বর্তমান প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। আপনারা যদি এর পারফরমেন্সের ব্যাপারে আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো এর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। আপনারা দেখতেছেন এখানে আমি 9,000+ কিলোমিটার স্কুটারটি চালিয়েছি, আর আমি এই 9,000 কিলোমিটার সিটির মধ্যে জ্যামের মধ্যেও চালাইছি, ঘন্টার পর ঘন্টা হাইরোডেও চালাইছি, এবং আমি বৃষ্টির মধ্যে পানি জমে থাকা ভাঙাচুরা রাস্তার উপরও এটি আমি চালাইছি। স্কুটারটি রাস্তার মধ্যে অফ হয়ে গেছে, ওই ধরনের বিড়ম্বনায় এখনও স্কুটারটি আমাকে ফালায় নাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য আলাদা একটা ফুটরেস্ট দেওয়া হয়েছে। এই ধরনের প্রয়োজনীয় টুকটাক জিনিস টিভিএস সবসময় চেষ্টা করে তাদের স্কুটার বা বাইকে অ্যাড করার জন্য। স্কুটারটি কেনার পরে এখানে একটা জিনিস চেঞ্জ করতে হয়েছে, আর তা হচ্ছে হেডলাইটে হ্যালোজেন চেঞ্জ করে LED লাগানো হয়েছে। তাহলে আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।